হ্যালো গাইস, আশা করি তোমরা ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিগ অফ পটস। তো আজকের এই ভিডিওটাতে আমি বলবো যে গারেনা কেন সব রেয়ার আইটেম স্টোর টপ আপ ইভেন্টে দিয়ে দিচ্ছে। তো অ্যাটফার্স্ট আমি নিউ টপ আপ ইভেন্টের কথাটা যদি যেটাতে ড্রিবল স্কার্ফটা দিচ্ছে, যেটা গেমিং সুব্রত অ্যান্ড অন্যান্য ইউটিউবারটা পরে খেলে, ওইটা স্টোরে তারা দিয়ে দিছে। অ্যান্ড কয়েকদিন আগে ট্রোন এমোটটা কিন্তু তারা স্টোরে দিয়ে, আই মিন স্কার্ফ মানে রুমালটা তারা এটা টপ আপ ইভেন্টে দিয়েছে। আর কয়েকদিন আগে কিন্তু ট্রোন এমোটটাও স্টোরে দিয়েছেন। অ্যান্ড আর সব লেজেন্ডারি ড্রেস, এসকে সাপের বান্ডেল, অ্যারো গেমিংয়ের বান্ডেল, ভিলেন গেমিংয়ের বান্ডেল সবই তারা স্টোরে দিয়ে দিছে। তো এগুলো দেওয়ার মেন কারণ হলো, আমি বলে দিই যে তোমরা জেনেই থাকবা, করোনার কারণে কিন্তু অনেকেই টপ আপ করা কমে দিছে, অনেক না অনেকেই কমে দিছে। মানে আগে যদি 100 জন একদিনে টপ আপ করতো, এখন একদিনে 10 জন টপ আপ করে। তবে কারণ এই জন্যই সব রেয়ার আইটেম স্টোরে দিয়ে দিচ্ছে। তো ট্রোন ইমোটটা আসার পর কিন্তু অনেকেই স্টোর থেকে মানে অকারণেই 500 ডায়মন্ড টপ আপ করছে। তো প্রায় 4000-এর বেশি মানুষ ইন্ডিয়া সার্ভারে নিছে। আর এই যে নতুন স্কার্ফটা আসছে, বাংলাদেশের প্রায় অনেকেই স্কার্ফটা নিচ্ছে, কারণ তারা লিটারেলি কোনো কারণ ছাড়াই 500 ডায়মন্ড টপ আপ করছে। আর আমি বুঝতেছি না স্কার্ফটার মধ্যে এমন কি আছে যেটা 500 ডায়মন্ড টপ আপে দিতে হয়েছে গাইস। তো এরপরেও আরও রেয়ার আইটেম গারেনা দিয়ে দিবে, কারণ গাইস গারেনা তোমরা জানি গারেনা অনেক লুভি, কারণ কারণ আস্তে আস্তে কিন্তু সব কিছুর দাম বাড়াই দিতেছে। এই জন্যই গেলেন আগে কিন্তু গ্লোবাল স্কিন, এরপর প্যাক স্কিন এগুলো 1 ডায়মন্ডে দিত, কিন্তু এখন তারা 100 ডায়মন্ডে দিতে আসে। তো আরও অন্যান্য যেসব টপ আপ ইভেন্ট আসবে ওইগুলোতে এসকে সাববির স্কার্ফটাও দিয়ে দিতে পারে। তো গারেনা সম্পূর্ণ মানে তাদের ইনকাম অনেক কমে গেছে। তোমরা জানিয়ে থাকবে যে গারেনা একমাত্র টপ আপ ইভেন্টের মাধ্যমে কিন্তু ইনকাম করেন, সেটাই যদি এখন কম থাকে তাহলে তো গারেনা ইনকাম আর হবে না। তাই তারা এসব টপ আপ ইভেন্টের রেয়ার আইটেম অ্যান্ড স্টোরেও রেয়ার আইটেমগুলো দিয়ে দিতে আসে। তো গাইস, তো আমি বলবো যে সব টপ আপ ইভেন্টে তোমাদের নেওয়ার কোনো দরকার নেই, কারণ এখন দেশের যে পরিস্থিতি ওইগুলো আমার মনে হয় না 500 ডায়মন্ড টপ আপ করার কোনো দরকার আছে, জাস্ট এই মার্কসটার জন্য। তো আমি গ্লোবাল স্কিনটা নিয়েছি, কারণ আমি আগেতেই আমার কাছে টাকা রাখছিলাম, কারণ আমার গ্লোবাল স্কিনটা অনেক ভালো লাগে। তো বাট এত রেয়ার আইটেম দিয়া যে তোমরা নিতে, আমি বলে দিই রেয়ার আইটেম নিলে কী হবে। রেয়ার আইটেম নিলে গেছে কোনো লাভ নেই, কারণ রেয়ার আইটেম যখন দিয়া দেয় সবাই কিন্তু রেয়ার আইটেমগুলো নিতে যায়। তো রেয়ার আইটেমগুলো সবাই নিয়ে ফেললে কী হয়, এটা কিন্তু রেয়ার আইটেম থাকে না। তো যেমন ট্রোন ইমোট এখন প্রায় সবার কাছে আছে, তো এখন সবাই রেয়ার আইটেম নিতেছে, সবাই টাকা খরচ করে বলতেছে। বাট যখন নিউ ইমোটগুলো তারা দিবে তখন কিন্তু কেউ এগুলো নিতে পারবে না। তো পরবর্তীতে আর কোনো প্রবলেমেন্ট আসলে আমি নিব না, কারণ আমি দুইটা উইকলি নিয়ে ফেলছি, কারণ পরের ইলিট পাসটা খুব জোর একটা ইলিট পাস আসবে, তার জন্য আমি ডায়মন্ডগুলো জমা রাখতেছি। অ্যান্ড এই যে আমি একটা ইমোট দেখা দিই, হয়ে দিতে পারে এই ইমোটটা মানে কফি খাওয়া বা চা খাওয়ার ইমোটটাও স্টোরে দিয়ে দিতে পারে। তো আমি বলবো তোমরা কেউ টাকা খরচ করো না, আজকে শুধু ইন্ডিয়া সার্ভার না, সব সার্ভারেই এখন রেয়ার আইটেম আইটেমগুলো দেওয়া হয়েছে। এখন আমি যে ইমোটটা দেখালাম ওটা ব্রাজিল সার্ভার না অন্য একটা সার্ভারেও জানি স্টোরে দিয়ে দিছে। তো গাইস আজকের ভিডিওটা একটু পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আর মাত্র 15টা সাবস্ক্রাইব, বাকি 200 সাবস্ক্রাইব হওয়ার, আপনার 200 সাবস্ক্রাইব করে দেন। অ্যান্ড আমি 3টা উইকলি অথবা 100 ডায়মন্ডের 5টা 100 ডায়মন্ডের গিভ করে ফেলবো। তো গাইস আজকের ভিডিওটা একটু পর্যন্তই, বাই গাইস, স্টে সেফ, প্লে গেম।